আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে 2014 এবং 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগতম জানিয়েছি। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন প্রদান করা হয় নাই। এমত অবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ।